আজকের ভিডিওটি শুরু করার আগে প্রথমে দেখে নিই আমরা মোবাইলে কি কি কাজে ব্যবহার করি। প্রথম কাজ হচ্ছে কলিং এর ক্ষেত্রে, ভিডিও কলিং এবং অডিও কলিং এর ক্ষেত্রে। দ্বিতীয় মোবাইল ব্যবহার করে থাকি গেমিং এর ক্ষেত্রে। এরপর আসে ইন্টারনেট ব্রাউজিং, ফেসবুকিং, টেসবুকিং, হাবি জাবি, ইমেল, এই সব কিছুকেই আমরা ইন্টারনেট ব্রাউজিং এর মধ্যে ফেলে দিই। এরপর আসে মুভি দেখা কিংবা বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখা। তারপরে ব্যবহার করি ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে। এই কাজের বাহিরে খুব কম কাজ আছে যেগুলো আমরা মোবাইলের সাহায্যে করে থাকি। আগেকার ফিচার বা বাটন ফোন হলে আমরা মারামারি করতে পারতাম, কিন্তু এখনকার স্মার্টফোন দিয়ে সেই কাজগুলো করা সম্ভব না। সে যাই হোক, ধরে নেওয়া যাক এই কাজগুলোর বাহিরে আমরা মোবাইল দিয়ে আর কোনো তেমন কাজ করে থাকি না, করলেও সেগুলো আপাতত ইগনোর করি। এখন আসা যাক আজকের মূল বিষয়ে, রেজুলেশন নাকি রিফ্রেশ রেট কোনটি আগে প্রয়োজন। অবশ্যই দুটিরই প্রয়োজন আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে বেশি কার প্রয়োজন। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব, রেজুলেশন বেশি নাকি রিফ্রেশ রেট বেশি প্রয়োজন, কোনটির বেশি প্রয়োজন। কিন্তু শুরুতে শুধরে নিই, যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করবেন। আপনার একটি ডিসলাইক পারে বা আমাকে অনুপ্রেরণা দিতে পরবর্তী ভিডিওটি আরো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। আর রিফ্রেশ রেট কি এবং রেজুলেশনই কি এগুলো জানতে হলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন। কথা দিচ্ছি আপনি হতাশ হবেন না, এই ভিডিওর থেকে অনেক কিছু জানতে পারবেন। রেজুলেশন এবং রিফ্রেশ রেট এই দুটি সম্পর্কে আপনি একদম ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। তো ভিডিও শুরুতে যেসব কাজের কথা বলেছি সবগুলো করতে কিন্তু ভালো র্যাম এবং ভালো প্রসেসর প্রয়োজন। মানে র্যাম যদি ভালো থাকে এবং প্রসেসরও ভালো হয় তো ভিডিও কলিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, গেমিং সবকিছু ভালো হয়। কিন্তু এদের সাথে না ডিসপ্লে সম্পর্ক খুব কম আছে, মানে র্যাম এবং রোমের সাথে এবং প্রসেসরের সাথে ডিসপ্লে সম্পর্ক খুব কম। ডিসপ্লে একটি আউটপুট ডিভাইস, প্রসেসর যে কাজ করে ডিসপ্লে আমাদেরকে সেগুলো দেখায়। ভালো ডিসপ্লে হলে ভালো দেখবো, খারাপ ডিসপ্লে হলে খারাপ দেখবো। ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লে নিয়ে দুইটি জিনিসের খুব রমরমা ব্যবসা চলছে। আগে চলতো রেজুলেশন নিয়ে, এখন চলে রিফ্রেশ রেট নিয়ে। প্রায় শোনা যায় অমুক কোম্পানি 90 হার্জ, অমুক কোম্পানি 120 হার্জ রিফ্রেশ রেট দিচ্ছে, দারুণ ফোন। কিন্তু এই রিফ্রেশ রেট মানে কি দারুণ ফোন? কখনোই না। রিফ্রেশ রেট মানে দারুণ ফোন কিংবা দারুণ ডিসপ্লে কখনোই হতে পারে না। একটা পারফেক্ট ফোন হতে হলে অনেক কিছু প্রয়োজন, অনেক কিছুর একটি পারফেক্ট কম্বিনেশন প্রয়োজন একটি পারফেক্ট ফোন হতে। ভালো প্রসেসর, ভালো র্যাম, ডিসপ্লে ভালো, ব্যাটারি ভালো, চার্জিং টেকনোলজি ভালো, ক্যামেরা ভালো, তবেই না একটি ভালো ফোন, একটি পারফেক্ট ফোন। কিন্তু এই পারফেক্টের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। 100% পারফেক্ট বলতে আসলে কিছু হয় না, তাই তর্কেরও শেষ হবে না, সুতরাং এই তর্ক করা বৃথা। এই কারণে দামের ভিত্তিতে পারফেক্ট ফোনের বিচার করা যায়। যেমন 10,000 টাকার পারফেক্ট ফোন কোনটি, 15,000 টাকার পারফেক্ট ফোন কোনটি, 1,00,000 টাকার পারফেক্ট ফোন কোনটি। সে যাই হোক, এইসব নিয়ে পারফেক্ট ফোন নিয়ে আজকে আমাদের আলোচনা কোনো বিষয় না। আজকে কথা বলছিলাম ডিসপ্লে নিয়ে, ডিসপ্লে বলতে ডিসপ্লে রিফ্রেশ রেট এবং রেজুলেশন নিয়ে। আপনার হাতে এখন নিশ্চয়ই একটি ফোন আছে, যে ফোন দিয়ে আপনি কিংবা একটি কম্পিউটারের ডিসপ্লে দিয়ে আপনি আমার ভিডিওটি দেখছেন। এখন আপনি যদি আপনার ফোনটি স্ক্রল না করেন কিংবা ভিডিওটি যদি পজ করে থাকেন, তবে একটিমাত্র ফ্রেম বা ছবি দেখতে পারবেন। এখন স্ক্রল করলে বা ভিডিওটি প্লে করলে সাথে সাথে ছবিটি চেঞ্জ হয়ে আরেকটি ছবি আসছে, তারপরে আরেকটি ছবি আসছে বা একটি ফ্রেম আসছে, একটি ফ্রেম শেষ হয়ে আরেকটি ফ্রেম, এবং একটি ছবি থেকে আরেকটি ছবিতে আসতে বা একটি ফ্রেম থেকে আরেকটা ফ্রেম আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে রিফ্রেশ রেট। মানে একক সময়ে কতটি ফ্রেম আপনার চোখের সামনে আসবে সেটি হচ্ছে রিফ্রেশ রেট। মানে যত বেশি রিফ্রেশ রেট হবে, মানে রিফ্রেশ রেট যত বাড়বে একটি ছবি থেকে বা একটি ফ্রেম থেকে আরেকটি ফ্রেম আসতে তত কম সময় লাগবে। সুতরাং বুঝতেই পারবে না আপনি যে একটি ফ্রেম থেকে আরেকটি ফ্রেম আসছে। মানে আপনি যদি স্ক্রলিং করেন বা মোবাইলে ফ্রেম চেঞ্জ না হয় তবে রিফ্রেশ রেট কোনো কাজে আসবে না। আবার এটাই ভেবে বসে থাকেন না যে রিফ্রেশ না হলে কোনো ফ্রেম চেঞ্জ হয় না, মানে একটি ছবি আপনাকে দেখে, তা না। আমাদের ডিসপ্লে প্রতিনিয়ত সবসময় রিফ্রেশ হতে আসে, মানে একটার পর একটা ছবি দিতেই থাকে। কিন্তু যখন একটাই ছবি থাকে তখন আমরা রিফ্রেশ রেটটি ছিল বুঝতে পারি না, কিন্তু যখন ছবিটা চেঞ্জ হতে থাকে, যখন চলমান প্রক্রিয়াটা যখন আমাদের চোখের সামনে একটি স্পষ্ট ধারণা চলে আসে, বিভিন্ন রকম ফ্রেম যখন একের পর একে আসতে থাকে, তখনই আসলে আপনি বুঝতে পারেন যে রিফ্রেশ রেটটা কেমন। সে যাই হোক, মূল কথা হচ্ছে একমাত্র স্ক্রলিং বাদে 60 হার্স 90 হার্স 120 হার্স রিফ্রেশ রেটের পার্থক্য আপনি একটু বুঝতে পারবেন না। গেমিং এর ক্ষেত্রে একটু বুঝতে পারবেন, কিন্তু গেমিং মানে যে মানে ফ্রেম চেঞ্জ হতেই থাকে প্রচন্ড ফ্রেমে দেখা পাই এমন না। তবে হ্যাঁ, রিফ্রেশ রেট বেশি হলে গেম খেলতে ভালো লাগবে। এবার আসি রেজুলেশনের ক্ষেত্রে। ডিসপ্লে অন মানে আপনি সবসময় রেজুলেশনের সাথে বসবাস করছেন। বাটন ফোন বা ফিচার ফোনে হাতে থাকলে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, ডিসপ্লের ভিতর চার কোনা কোনা ঘর দেখা যায়। এই ঘরগুলো দেখা যায় কারণ আপনার ফোনে
ফোনের রেজুলেশন খুব কম। এই এক একটা ঘরকে এক একটা পিক্সেল বলে। এখন পিক্সেলের সাইজ যত ছোট হবে তত ঘরটা ছোট হয়ে যাবে, ছোট হইতে হইতে ফোন পিক্সেলের সাইজ অনেক ছোট হয়ে যাবে, তখন আপনি ঘরটাকে দেখতেই পাবেন না, তখন রেজুলেশন অনেক বেশি হবে। মানে একটি নির্দিষ্ট জায়গায় অনেক ছোট ছোট ক্ষুদ্র 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 ঘর আছে, মানে অনেক বেশি পিক্সেল আছে, মানে রেজুলেশন অনেক বেশি আছে। আর যদি রেজুলেশন কম হয় তো ঘরের সাইজ বড় হয়ে যাবে, আপনি পিক্সেল দেখতে পারবেন। মানে বুঝতে পেরেছেন রেজুলেশন কাকে বলে? একই জায়গায় যখন অনেক বেশি পিক্সেল থাকবে তখন পিক্সেলগুলো আপনার দেখতে পারবেন না, একদম বিন্দুর চাইতেও ছোট, তখন তার রেজুলেশন বেড়ে যায়। এখন রেজুলেশন যদি ভালো না হয়, যদি বাটন ফোনে বড় বড় পিক্সেল ওয়ালা ফোনে 100,000 বার রিফ্রেশ রেট দেওয়া যায়, তবুও কিন্তু আপনি ডিসপ্লে দেখে মজা পাবেন না, ভিডিও দেখে মজা পাবেন না, গেম খেলে মজা পাবেন না। কারণ এই যে বড় বড় পিক্সেল ফাটা ফাটা কেমন কেমন আসে, ঘর ঘর আসে। সো প্রথমে আপনার দরকার কি, রেজুলেশন বেশি করা দরকার, অনেক বেশি রেজুলেশন দরকার। মিনিমাম পিক্সেল পার ইঞ্চিতে, মানে পার ইঞ্চিতে 400 পিক্সেলের বেশি যখন হবে তখন আপনি পারফেক্ট একটা রেজুলেশন ওয়ালা ফোন পাবেন, তখন সেটাকে ফুল HD প্লাস রেজুলেশন বলা হয়। আর যখন রেজুলেশন কম হবে তখন এই যে ঘর ঘর দেখা যাবে, ছবি দেখতে ভালো লাগবে না। তো প্রথমে আমাদের কি দরকার, রেজুলেশন বাড়ানো দরকার। রেজুলেশন যখন বেশি হবে, পিক্সেল পার ইঞ্চি বা PPI ডেনসিটি 400 এর বেশি হলে তখন আপনি পারবেন যে রিফ্রেশ রেটটা বাড়া, রিফ্রেশ রেট একটু বেশি হোক, তার আগে নয়। কিন্তু কোম্পানিগুলো কি করছে, জাস্ট 720 পিক্সেলের রেজুলেশন দিয়ে দেয়, দিয়ে তার সাথে 90Hz 120Hz রিফ্রেশ রেট দিয়ে দেয়। এগুলো আসলে মূলা ঝুলানো ছাড়া আর কিছুই নয়। বেশি বেশি রিফ্রেশ রেট আর কম রেজুলেশন মানে আপনি মূলার সাথে বসবাস করছেন। সো যারা ফোন কিনতে যাবেন কিংবা কম্পিউটার কিনতেও যান, যেটাই যান, আগে রেজুলেশন দেখবেন, পরে রিফ্রেশ রেট দেখবেন। দুটিরই প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজন নেই এটা বলি নাই, কিন্তু প্রথমে প্রয়োজন রেজুলেশনের, দ্বিতীয়ত প্রয়োজন মানে তার পরে প্রয়োজন বেশি রিফ্রেশ রেট। আশা করি রেজুলেশন এবং রিফ্রেশ রেট সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা আসছে। এরপরেও যদি কোনো প্রকার কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আমি চেষ্টা করব রিপ্লাই দিয়ে আরো সুস্পষ্টভাবে আপনাদেরকে রেজুলেশন এবং রিফ্রেশ রেট সম্পর্কে আরো বিস্তারিত বলতে। তো ভালো থাকবেন, আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।